হ্যালো বন্ধুরা, বেস্টুর অ্যান্ড ফুডের পক্ষ থেকে আমি আফগানি রানা আপনাদের জানাই স্বাগতম। আজকের এই পর্বে আমি আপনাদের নিয়ে যাব ঢাকার গুলশান দুইয়ের খুব কাছে ইউনাইটেড সিটির শেফস টেবিলে। এটা এমন এক সুন্দর জায়গা যেখানে আপনি মজার সব খাবার এক জায়গায় পাবেন, পাশাপাশি এখানে ঘোরাঘুরি, খেলাধুলা সব কিছুরই ব্যবস্থা আছে। মিরপুর দুই থেকে আমি সোজা চলে গেলাম গুলশান দুই। গুলশান দুইয়ের যে মাদানী অ্যাভিনিউটি আছে, অর্থাৎ অ্যাম্বাসির যে রোড, সেই রোড পেরিয়ে আপনি সোজা চলে যাবেন অপর পাশে বাড্ডার যে রাস্তাটি চলে গিয়েছে সেখানে। বন্ধুরা, আমরা চলে এসেছি শেফস টেবিল। এখন বেশ বৃষ্টি হচ্ছে। শেফস টেবিলে আসার ক্ষেত্রে আপনি জিপিএস ব্যবহার না করাই ভালো, কারণ শেফস টেবিলে তিনটি শাখা আছে। আপনারা যদি এই সুন্দর জায়গাটিতে আসতে চান তাহলে জিপিএস এ লিখুন ইউনাইটেড সিটি। এই জায়গাটিতে প্রবেশ করার জন্য কোনো টিকেটের দরকার হয় না, আর এখানে বসার জন্য আপনি অনেকগুলো জায়গা পাবেন। আপনারা চাইলে ভিতরে বসতে পারেন, এই ধরনের বাংকারের মতো আছে তার ভিতরে বসতে পারেন। এছাড়া নিচে সুন্দরভাবে অনেক চেয়ার টেবিল দেওয়া আছে, আপনারা সেখানেও বসতে পারেন। এটা বলা যায় একটা বড় ফুড কোর্ট, বিশাল ছাউনি দেওয়া এমন দুটি এরিয়া এখানে আছে, যার উপরে এবং নিচে প্রচুর মজার সব খাবার আছে এবং নানান ব্র্যান্ডের খাবার। আপনারা কিছু পরিচিত খাবারও এখানে খুঁজে পাবেন। খাবারের দাম কিন্তু এখানে কম নয়, মাথাপিছু খরচ হতে পারে ন্যূনতম 400 টাকা থেকে 700 বা 1000 টাকার মতো। কিন্তু তাই বলে দাম শুনে এখানে আসবেন না সেটা তো হতে পারে না। এখানে দোতলায় খাবারগুলো যতটুকু দামি, নিচের দোকানের খাবারগুলো কিন্তু এতটা দামি নয়। সেখানে আপনি 200 টাকা থেকে 300 টাকাতেও খাওয়া দাওয়া করতে পারবেন। যারা ভাবছেন ঢাকার খুব কাছে কোনো একটি নিরিবিলি জায়গায় গিয়ে আড্ডা দিবেন এবং কিছুটা খাওয়া দাওয়া করবেন, পরিবার নিয়ে ঘুরবেন, কিংবা বাচ্চারা খেলাধুলা করবে, তাদের জন্য শেফস টেবিলের এই শাখাটি অন্যতম। খাবারের মেনুতে কি নেই এখানে সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কাবাব আইটেম। পাশাপাশি আপনি ইন্ডিয়ান অথেন্টিক থাই, পিজা, ক্রিসপি চিকেন, বার্গার থেকে শুরু করে আরো অনেক মজার সব খাবার পেয়ে যাবেন একটি জায়গাতেই, এই শেফস টেবিলে। এই পুরো জায়গাটি ঘুরে দেখতে আপনার সময় লেগে যেতে পারে 2 থেকে 3 ঘন্টা। যারা পার্টি করতে চান তাদের জন্য কিন্তু এই ধরনের বাংকের মতো আছে যেখানে আপনারা আলাদা করে পার্টি করতে পারবেন। আমি যখন এসেছি তখন কিন্তু এখানে ভিড় বেশ কম, কিন্তু আমি জানি এবং শুনেছি যে এখানে প্রচুর ভিড় হয় এবং অনেক সময় জায়গা খুঁজে পাওয়া যায় না। তাই শুধু অফ ডেতে আসবেন সেটা যেন না হয়, অফ ডে ছাড়া অন্যান্য দিনও এখানে চলে আসতে পারেন। শেফস টেবিলে আসবো আর কিছু খাবার অর্ডার দেব না সেটা তো হতে পারে না। আমার নাম যেহেতু আফগানি, তো আফগানি কাবাব অর্ডার দেব না সেটা তো হতে পারে না। বন্ধুরা, আমি অর্ডার দিলাম আফগানি কাবাব। শুধুই যে খাওয়া দাওয়া করবেন তা নয়, খুঁজলে এখানে আপনারা মিনি গুড এছাড়া আরো নানা রকম কেনাকাটার সামগ্রী পাবেন, তিনটি ব্র্যান্ডও খুঁজে পাবেন। এই শেফস টেবিলের ব্যাক সাইডেই আপনারা পেয়ে যাবেন সুন্দর একটি পার্ক। সেখানে প্রবেশের মুখে এত সুন্দর একটি দরজা দেখতে পাবেন, এত সুন্দর দরজা পাবেন আর এখানে একটি ছবি তুলবেন না সেটা তো হতে পারে না।
দরজার পাশেই সুন্দর একটি কৃত্রিম ঝর্ণা দেখতে পাবেন। সেখানে পাথর দিয়ে সাজানো ছোট্ট একটি জলাশয়, যেখানে কই মাছ সহ আরও অনেক রকম মাছ দেখতে পাবেন। সেই জলাশয়ের পাশেই যে পার্কটি আছে সেখানে ঘুরে বেড়াতে পারেন, ছবি তুলতে পারেন, বিকালটা কাটবে খুবই সুন্দর। শেফস টেবিল মোটামুটি প্রতিদিন খোলা থাকে এবং সকাল 11টা হতে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। আর পার্টির একটু পাশেই আপনারা পেয়ে যাবেন প্লে ইয়ার্ড। এটা বাচ্চাদের খেলাধুলার জন্য স্বর্গ হতে পারে, তবে প্রবেশ করতে হলে 250 টাকা গুনতে হতে পারে। শেফস টেবিলে আসবেন আর তাজমহল দেখবেন না, সেটা তো হতে পারে না। শেফস টেবিলের অপর পাশেই ওই দেখা যায় তাজ, কিন্তু তাজমহল কেন হবে, তাজমহল থাকার কথা না এটা তাহলে কি। এনিওয়ে পরিবার বন্ধুবান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন শেফস টেবিলে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ সামনে আসছে মজার সব ভিডিও।